সরকারি MBBS ইন বাংলাদেশ। নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান? তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন MBBS, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। আমার মনে আছে, আমরা যখন ছাত্র রাজনীতি করতাম, আমাদের কলেজ ছিল 6:15। আমরা ভোর চারটে উঠতাম, আর আমার সাথে লড়াইটা ছিল DSO-র। ওরা আমাকে নিজেরা টানবার অনেক চেষ্টা করেছে, কিন্তু কি করে যাব? আমার বাবা নিজে একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, হয়তো তখন খুব কম বয়স ছিল, কিন্তু ছিলেন। এবং তার কাছে গল্প শুনে শুনে আমাদের মনটাই স্বাধীনতা আন্দোলনে জাগরিত হয়েছিল, এবং তাই অন্য কোনো দলে যেতে পারিনি। কংগ্রেস করতাম, কিন্তু একদিন দেখলাম কংগ্রেস CPM-এর সাথে আতাত করে এমন অবস্থা করল, এখানে 21 জুলাই 13 জন শহীদ মারা গেল, কংগ্রেস ওখান থেকে একটা লোক পর্যন্ত পাঠালো না, একটা তদন্ত পর্যন্ত করল না। মনে রাখবেন, আমতার কান্দুয়ায় হাত কেটে দেওয়া হলো, একটা লোককেও পাঠালো না। মেমারির করেন্দায় 4 জন নকশাল নেতাকে কিভাবে কুচি কুচি করে খুন করা হয়েছিল, একটা লোককেও পাঠায়নি। মনে রাখবেন, আমি হলদিয়ায় মিটিং করতে গিয়েছিলাম, আমি দেখলাম, ভাই তোমরা চুপ করো, মাইকটা ইউজ করো না। হলদিয়ায় মিটিং করতে গিয়েছিলাম, আমাদের একটা মাইক পর্যন্ত দেওয়া হয়নি, এমনকি চায়ের দোকানটা পর্যন্ত আমরা কলকাতা থেকে কিনে নিয়ে করে তৈরি মানে ভাড়া করে নিয়ে গিয়েছিলাম। চমকাইতলায় মিটিং করতে গেছি, তখন অজিতদাও মন্ত্রী, আমিও মন্ত্রী। আমার কাছে খবর এলো চমকাইতলায় ডেকোরেশন করতে দেওয়া হচ্ছে না, কোনো স্টেজ বাঁধতে দেওয়া হচ্ছে না। আমরা বাইরে থেকে গাড়িতে করে স্টেজ কাপড় তৈরি করে নিয়ে এসে আমরা স্টেজ বাঁধলাম। এবার আমি চলে এলাম মিটিংয়ের পর, অজিতদাকে আটকে দিল রাস্তায়, অজিতদা আসতে পারছে না, বন্দুক গোলাগুলি নিয়ে তাকে ঘিরে ধরেছে। তখন আমি গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে এলাম, আর দেখছি চারিদিক দিয়ে র্যান্ডাম গুলি চলছে। আমি বললাম, চালাও গুলি, যত পারো গুলি চালাও, আমি এসব কেয়ার টেয়ার করি না। বন্ধু, এরকম অনেক ঘটনা আমার চোখের সামনে আমি দেখেছি। কেশপুরে আমি গেছি নর্থ বেঙ্গলে, জলপাইগুড়ি, নিউ জলপাইগুড়ি বনগাঁইগাঁও রেল লাইন উদ্বোধন করতে, শুনলাম কেশপুরে 7 জনকে মেরে দিয়েছে, ওরা বডিগুলো আমার জন্য রেখে দিয়েছিল। আমি ফিরে এলাম, তারপরে সেই বডিগুলোর কাজ হয়েছিল, অন্তিম কাজ। এরকম অজস্র ঘটনা আমাদের মনে আছে। সিঙ্গুর নন্দীগ্রাম তো রিসেন্ট হয়েছে, 8-9 হয়েছে, তার আগে যে কত ঘটনা ঘটেছে সেগুলো কি আপনারা জানেন? আমি হাজরায় মিছিল করছি, আমাকে ঘিরে ফেললো, লোহার তার দিয়ে, লোহার চেন দিয়ে পুরো জায়গাটাকে খালি করলো। আমায় কল্যাণী গল্পটা বলেছিল, কল্যাণ বলল, দিদি আমি সেদিন বাসগোলার সামনে দাঁড়িয়েছিলাম, আমাকে যেখানে মারছিল তার একটু পাশে, বললো হঠাৎ রাস্তাটা খালি করে দিল লোহার চেন দিয়ে, যাতে কেউ না আসতে পারে। আমি হঠাৎ দেখি আমাকে তাড়া করেছে, আমি পড়ে গেলাম একা। আমার সাথে ছিল দিলীপ মজুমদার, দিলীপ মারা গেছে, অনিল মুখার্জি উনিও মারা গেছেন, অনুপ চ্যাটার্জি সেও মারা গেছে, দিব্যেন্দু বিশ্বাস সেও মারা গেছে। মনে রাখবেন, প্রথমে আমাকে একটা ডান্ডা মারল, আমি দেখছি আমার ডান দিকটা গলগল করে রক্ত বেরোচ্ছে, কিন্তু বিশ্বাস করুন আমার একটুও লাগেনি। তখন আমি ভাবছি এটা তো পুলিশের ডান্ডা, পেল কোত্থেকে। দ্বিতীয়বার আর এক ডান্ডার বাড়ি, তখন দেখছি আমি বাইরের বাঁদিকটা থেকে গলগল করে রক্ত পড়ছে। এবার তুললো থার্ড ডান্ডা, যেটাতে আমার ব্রেন একেবারে ম্যাশড হয়ে যাওয়ার কথা, এক চুল বাকি ছিল। আমি জানি না, হঠাৎ করে আমার হাত দুটো মাথায় উঠে গেল,
যেই মাথায় উঠে গেল এই যে হাতটা দেখছেন এটা জন্মায়নি, আলনার হাতটা একেবারে থেতলে গিয়েছিল, আর এটা যদি মাথায় পড়তো মাথাটাই থেতলে যেত পুরো। একদিন রোটে গিয়েছিল, এই মারা গেছি, পার্লামেন্ট অ্যাডজর্ন হয়ে গিয়েছিল, আমি জানিয়ে সবসব ঘটনা, আমার কোমরে 21 জুলাই মেরেছে, আমায় 93 সাল থেকে কোমরে বেল্ট পরে হাঁটতে হয়, আমার পায়ে চোট করেছে, আমার এই দুটো হাতে অপারেশন আছে দেখবেন, আমার চোখে অপারেশন আছে দেখবেন, ইদানিং চোখে একটু প্রবলেম হচ্ছে, আমাকে দেখাতে হবে, আমি টাইম পাচ্ছি না, কাজেই সারা শরীর আমার ভগ্ন চূর্ণ বিচীর্ণ, আমি জিন্দা লাশ হয়ে বেঁচে আছি, কিন্তু তা সত্ত্বেও জেদ ছিল সিপিএমকে বাংলা থেকে সরাবো, আমরা সরিয়েছি, যখন কেউ ভাবতে পারিনি বাংলা থেকে বামফ্রন্ট বিদায় নেবে, বিদায় কিন্তু নিয়েছিল। আজও আমাদের লড়াই বিজেপিকে দিল্লি থেকে সরাবো, এই লড়াইয়ে আমি চাই আপনারা সবাই বাঘের মতো লড়াই করুন, সিংহের মতো লড়াই করুন, কোথাও মাথা নত করবেন না। হ্যাঁ, ওদের টাকা আছে, আমি শুনছিলাম ধূপগুড়িতে একটা বাই ইলেকশন, যত হোটেল সব হোটেল বুক করে নিয়েছে, একটা হোটেলও খালি নেই যে হোটেলটায় আমাদের কেউ গিয়ে থাকতে পারে, গাড়ির পর গাড়ি এখন থেকে পার্লামেন্ট ইলেকশনের সব হেলিকপ্টার বুক করে নিয়েছে, যাতে কোনো পলিটিক্যাল পার্টি কোনো হেলিকপ্টার না পায়, এই হচ্ছে ওদের অবস্থা, ওরা ভাবে টাকা দিয়ে সব হবে। আর মিডিয়ার সাংবাদিকদের আমি দোষ দিই না, ওদের যা বলে ওরা তাই করে, সকালবেলায় বিজেপি পার্টি অফিস থেকে বলে দেয় জেনে রাখুন এই হুইলটা চালাবে, এই হুইলটা চালাবে মানে শুধু এটা চালাবে, বিজেপি আসছে, বিজেপি জিতছে, প্রধানমন্ত্রী এই করেছে, হোম মিনিস্টার এই করেছে, আর অন্য কোনো পার্টির কোনো খবর নেই, তাদের শুধু ড্যামেজ আর বিজেপিকে ম্যানেজ, এই হচ্ছে আজকে মিডিয়ার মালিকদের কাজ। আমি জানি না আমার কি অপরাধ, মিডিয়া ট্রায়ালে বলে দিচ্ছে, ওই তো ওর অনেক বন্ধু, আমি বলি যারা লিখছেন তাদের পকেটগুলো যদি আমি খুলতে শুরু করি, তাদের ঘরগুলো যদি আমি রেড করতে শুরু করি, করব না, তারা কার থেকে টাকা নিয়ে হাত পাতেন আর এই খবরগুলো লেখেন, সেটা যদি আমরা শুরু করি, তাহলে দেখিয়ে দেব রাজনৈতিক নেতারা এত টাকা কালেকশন করে না যা সাংবাদিকরা কালেকশন করে, ম্যাক্সিমাম সাংবাদিক সবাই না হলেও। আর একটা ইদানিং প্রবণতা আমি দেখছি, কেউ কেউ ইল্লিগাল কাজ করছে এবং পুলিশ সেটা চোখ বুজে দেখছেন, আমি যেমন সব পুলিশ নয়, তারা তো কাজ করে সারাদিন, তারা আমার পরিবারের লোক, আমি তাদের সমর্থন করি, লোকাল লোকাল থানায় যারা দায়িত্বে আছেন ম্যাক্সিমাম তারা কি করছেন, তারা কি করছেন আমি আর বললাম না, আমি যেমন অ্যান্টি রাগিং একটা করেছি, আমি অ্যান্টি করাপশন সেলও তৈরি করেছি বাংলায়, মনে রাখবেন, এবং আমরা কিন্তু নজর রাখছি কে কি করছেন না করছেন। মানুষ গাড়ি নিয়ে রাস্তায় যাবে, হ্যাঁ আপনার আইনত থাকলে আপনাকে নিশ্চয়ই টাকা দেবে লাইসেন্স ফি, আইন যদি না থাকে আপনি নিজে কেন টাকাটা পকেটে নেবেন। এই যে ধরুন যারা ইল্লিগাল কাজ করে একটু বেশি লোভ, আমরা বাজি কারখানায় সবুজ বাজি কারখানা তৈরি করে দিচ্ছি, আমরা মিটিং করেছি অনেকগুলো, এগুলো তো আজকের নয় দীর্ঘদিন ধরে তৈরি হওয়া আছে, ইটভাটাগুলোর কোনো আইন নেই, বালি চুরির কোনো আইন নেই, পাথর চুরির কোনো আইন নেই, বালি চুরির আইন আমরা করেছি, স্যান্ড পলিসি, পাথর পলিসি আমরা করেছি, ইটভাটা পলিসি আমরা করেছি, ভেরি পলিসি আমরা করেছি, আর ফায়ার ক্যাকার নয় আপনি সবুজ বাজি তৈরি করুন, কারণ এতেও অনেক মানুষের লক্ষ লক্ষ মানুষের জীবিকা আছে, আমি চাই তারা বেঁচে থাকুন, তাতে নয় টাকা ইনকাম একটু কম হবে কিন্তু জীবনটা তো বাঁচবে। পরশুদিনও আমরা দেখলাম আমাকে দিল্লি থেকে, দিল্লি উত্তরপ্রদেশ থেকে 3 জন শ্রমিককে নিয়ে আসা হলো, বৈদ্যুতিক কারণে তারা কাজ করতে গিয়ে মারা গিয়েছে,
তার আগে 34 জন রেলে মারা গেল, তার মধ্যে আমাদের 24 জন। তাছাড়াও তার আগে রেল অ্যাক্সিডেন্ট হলো, 300 জন মারা গেল, এখনও ডেড বডিগুলো পচছে, এখনও সেগুলো আইডেন্টিফাই করা হয়নি। তো মারা যাচ্ছে কোথায়? বিজেপি তোমার স্টেট মিজোরামে। মারা যাচ্ছে কোথায়? উত্তরপ্রদেশে, গুজরাটে, মুম্বাইতে। আর ছেলেপেলেরা যদি কাজ করে যায়, কাজ করতে যায়, বলবে পরিযায়ী শ্রমিক এখানে কাজ পাচ্ছে না, তাই তাহলে আমায় বলুন তো, এখানে তো ইউনিভার্সিটি আছে, ছেলে মেয়েরা তাহলে বাইরে পড়াশুনো করতে যায় কেন? যার ক্ষমতা আছে সে যায়, তাকে আমার পক্ষে আটকানো সম্ভব নয়। এখানে অনেক ইউনিভার্সিটি করা হয়েছে, 43টা নতুন ইউনিভার্সিটি হয়েছে মনে রাখবেন, অনেক কলেজ হয়েছে, শিক্ষার উন্নয়ন পশ্চিমবঙ্গ শিক্ষায় কিন্তু নাম্বার ওয়ান মনে রাখবেন। তাতেও যদি কারো মনে হয় আমি লন্ডনের একটা ডিগ্রি আনবো, আমি আমেরিকার একটা ডিগ্রি আনবো, সে যেতেই পারে? ধরুন তাদের বারবার বলা হচ্ছে তোমরা যেও না, এমনকি আমি ভবিষ্যৎ প্রকল্প করেছি, 5 লাখ টাকা করে আমি দিতে পারি, তোমরা এখানে দোকান করো, এখানে ব্যবসা করো, না শুনলে আমি কি করব? এখন তো আবার মাথার উপরে একটা ছাতা দাঁড়িয়ে গেছে, তিনি তো কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করে না, কোনো নিয়ম মানেন না। আমি তার চেয়ারকে সম্মান করি, কিন্তু ব্যক্তি হিসেবে তার যে কার্যকলাপ সেটাকে আমি সমর্থন করতে পারি না, তিনি সংবিধান উলঙ্ঘিত করছেন। সব জায়গায় ইউনিভার্সিটিগুলো দেখুন টালমাটাল অবস্থা, নিজের বন্ধুকে এনে বসিয়ে দিচ্ছে ভিসি করে, আইপিএস সে কোনোদিন ট্রেনিংই নেয়নি প্রফেসরির, 10 বছর অ্যাটলিস্ট প্রফেসর হতে হয়, তাকে নিয়ে এসে বসিয়ে দিয়েছে ভাইস চ্যান্সেলার করে। যাদবপুরে বিজেপি সেলের প্রেসিডেন্টকে বসিয়ে দিয়েছে ভাইস চ্যান্সেলার করে, এটা কি মগের মুলুক নাকি? যা ইচ্ছে হবে, আপনার এখতিয়ারে আমরা যাচ্ছি না, দয়া করে আমাদের এখতিয়ারে আসবার চেষ্টা করবেন না। মনে রাখবেন, আপনি আর চিফ মিনিস্টার এক নয়, আপনি নমিনেটেড আর উই আর ইলেকটেড। ইলেকটেড গভর্নমেন্টের সাথে পাঙ্গা নেবার চেষ্টা করবেন না, আর দাঙ্গাকে কমিউনাল করবার চেষ্টা করবেন না। আর আমি শুনছি এখান থেকে ওখান থেকে প্রায় লোক নিয়ে আসা হচ্ছে, এবং রাজভবনে সব ইউনিভার্সিটির, অনেকগুলো ইউনিভার্সিটির ফোন তৈরি করা হয়েছে, ইউনিভার্সিটির নামে নামে কল যাচ্ছে, যাকে ইচ্ছে ডেকে পাঠাচ্ছেন, ছাত্রদের ডেকে বলছে দুর্নীতি কি বলতে পারো? আরে দুর্নীতি আপনি সব, আপনারা সবচেয়ে বেশি করেছেন, দুর্নীতি কি আগে উত্তরটা দিন। ডিমনিটাইজেশন নিয়ে দুর্নীতি কারা করেছে? সব ব্যাংক বন্ধ নিয়ে দুর্নীতি কারা করেছে? ফরেন ডিল নিয়ে দুর্নীতি কারা করেছেন? আজকে প্রাইভেট সেক্টর সব বিক্রি করে দিয়ে দুর্নীতি কারা করেছেন? কোভিডের ইঞ্জেকশন নিয়ে দুর্নীতি কারা করেছেন? তথ্য গোপন কারা করেছেন? স্বরাষ্ট্র মন্ত্রক তো দুর্নীতিতে ভরে গেছে, কই বিজেপি রাজ্যে তো টিম যায় না, বিজেপি নেতাদের ঘরে সিডিও সিবিআইও যায় না, ইডিও যায় না, ওটা নাকি ভাজপা ওয়াশিং মেশিন, কালো হয়ে যাবে আর সাদা হয়ে ফিরে চলে আসবে, কি দারুণ। আর লোকে বলছে বাহবা নন্দলাল, 1100 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল, আর তোমরা হচ্ছ বিজেপির কাল। আমি অনেক গভর্নমেন্ট দেখেছি, এরকম ভিন্ডিকটিভ গভর্নমেন্ট দেখিনি। আমায় কালকে একজন মেসেজ দিচ্ছে, অভিষেককে ইলেকশনের আগে গ্রেপ্তার করব, কেন কি করেছে দেখেছেন তো, ওর কম্পিউটারগুলো যা ছিল সেগুলো নিয়ে নিয়েছে, মানে একটা কাউকে ইনফর্ম পর্যন্ত করেনি, নিজের ইচ্ছে মতো ঢুকে গেছে, নিজের ইচ্ছে মতো করেছে, তারপরে কতগুলো ফাইল নিজেরা তৈরি করে নিয়ে গেছে, নিয়ে গিয়ে সেগুলো ঢুকিয়ে দিয়েছে। আরে ভাই, তোমরা যদি কম্পিউটার ওস্তাদ হও, আমরাও কম বড় ওস্তাদ নই, আমরা পুরো তথ্য বের করে নিয়েছি যে এগুলো তোমরা ঢুকিয়েছ, এগুলো ওদের কম্পিউটারে ছিল না, টাইম দিয়ে দিয়ে করা হয়েছে, এবং সেই জন্য
ডায়েরি করা হয়েছে। যে ডায়েরি করেছে তাকে বলছে তোকেও গ্রেপ্তার করবো। হ্যাঁ, সবাইকে গ্রেপ্তার করো। একদিন সবাইকে গ্রেপ্তার করতে করতে দেখবে জেলটা তোমাদের নিয়ে ভরে গেছে। জীবনে কবে রাজনীতি করলে? ভারতবর্ষটা জানলে কবে? একমাত্র গুজরাটে রাজনীতি করে সারা ভারতবর্ষে ছড়ি ঘোরাচ্ছ। আর আমি তো 7 বার এমপি হিসাবে জিতেছি সিপিএমের আমলে। আমি তো 5টা ডিপার্টমেন্টের কেন্দ্রের মন্ত্রী হয়েছি, রেলের মন্ত্রী 2 বার হয়েছি, কোল মাইন্সের মন্ত্রী হয়েছি, ইউথ স্পোর্টসের মিনিস্টার হয়েছি, উইমেন চাইল্ডের মিনিস্টার হয়েছি, 3 বার চিফ মিনিস্টার হয়েছি। আমি দেশটাকে ভালো চিনি, তোমরা দেশটাকে চেনো না, দেশটাকে জানো না। আমরাও যখন ছাত্র রাজনীতি করেছি আমাকে সিপিএম বন্দুক নিয়ে তাড়া করেছে, আমাকে বোম নিয়ে তাড়া করেছে। শ্রীহরি মিষ্টান্ন ভাণ্ডারের সামনে একটা দোকান ছিল বসন্ত কেবিন বলে, সেখানকার ছেলেরা আমাকে ঢুকিয়ে নিয়েছিল। বক্সিদা জানে এখনো, তিনি উপস্থিত আছেন এখানে। তা নাহলে সেদিনই আমি মারা যেতাম। কলেজ রাজনীতি করতে গিয়ে অনেক মারপিট আমি দেখেছি, কিন্তু তোমাদের বলবো ওরা গুন্ডামি করবে, ওরা তো এখনই বলছে গলি চালাও, গলি মারো। ভেবেছে এটা দিল্লি, ভেবেছে এটা উত্তরপ্রদেশ, যাদবপুরে বিক্ষোভ দেখাবি দেখা। আমার তো আমার স্বপ্নের স্বপ্ন হারিয়ে গেছে, আমি তো তার আমার দুঃখের সীমা নেই। তা সত্ত্বেও বলবো বিচার চাও, কিন্তু বিচার চাইবার পদ্ধতি এটা নয়, গলি মারো। দেখি তো কত বড় সাহস, মার গলি এখানে আমি দেখছি তোদের। আমি পুলিশকে অলরেডি বলেছি গলি মারো যারা স্লোগান দিয়েছে সব কটাকে গ্রেফতার করতে হবে, গলি মারার অধিকার কারো নেই, এটা মাথায় রাখতে হবে। সিপিএম কংগ্রেস আর বিজেপি এখানে লালে লাল হয়েছে, লাল হলুদ মিলে গেছে, এবং তাদের সব কাক যেমন একই ডাকে কা কা কা, ওরাও ডাকছে কা কা কা। কুহু ডাকতে পারে না, একটু কুহু একটু কুহু একটু কুহু বলো না, বলতে পারে না। তারা গণ্ডগোল করার চেষ্টা করলে পুলিশ আটকাবেন, যেই করুক গণ্ডগোল, আমি পুলিশকে কড়া নির্দেশ দেখছি, কড়াভাবে আটকাবেন। এবং যে স্টুডেন্টরা যেখানে পড়ে তারাই একমাত্র সেই কলেজ করবে, বাইরের আউটসাইডাররা এসে যেন কোনো রকম গুন্ডামি করতে না পারে। আর আমাদের যারা স্থানীয় নেতা নেতৃবৃন্দরা আছে, আমার সময় আমি দেখেছি কোনো সাপোর্ট পাইনি, আপনারা প্রত্যেকে এদের সাপোর্ট দেবেন। মনে রাখবেন ছাত্র পরিষদের ইলেকশনটা আপনাদের ইলেকশন। আমি গর্বের সাথে ইসরোকে আমি অভিনন্দন জানাই, সাথে সাথে বলি একটা ইনফরমেশন, কি জানেন, এই ইসরোতে যারা কাজ করেছেন বেঙ্গল থেকে 28 জন আছে। এই যে চন্দ্রা বিজ্ঞানী কাজ করলো, বাংলারই 28 জন আছে সায়েন্টিস্ট এবং টেকনিশিয়ান, নানা রকম কাজে যাদের লাগে। আমি নিজে তাদের পার্সোনালি লেটার দিয়েছি বলে আমি জানি, এবং তারা যদি আমায় সময় দেয় আমি তাদের সবাইকে নিয়ে এসে এখানে আমি রাজপথে আমি বিরাট প্রোগ্রাম করে তাদের ফেলিসিটেশন করতে চাই। এটা দেশের ক্রেডিট। আমি একটা জিনিস অদ্ভুত লাগলো, ল্যান্ডিংটা লোকে দেখতে চায়, ল্যান্ডিংটা হওয়ার সাথে সাথেই অন্য একজনের ছবি ভেসে উঠলো, তার ভাষণ শুরু এলো। ল্যান্ডিংটা ঠিকমতো দেখতেই পেলাম না, ল্যান্ডিংটা দেখাই গেল না, বসেই ছিল রেডি হয়ে সব, ল্যান্ডিংটা দেখাই গেল না। আমি নিজের টিভির সামনে বসেছিলাম, ভাবছি কি করে ল্যান্ডিংটা করছে, স্মুথ ল্যান্ডিং না টাফ ল্যান্ডিং না রাফ ল্যান্ডিং না স্ট্রং ল্যান্ডিং, দেখবার জন্য পেলাম না দেখতে, ফলে বন্ধ করে দিলাম টিভি। এর আগেও আপনারা জানেন ইন্দিরা গান্ধী চাঁদে মানুষ পাঠিয়েছিলেন, সালটা 69-70 এই সময় হবে, আমি তখন খুব ছোট ছিলাম। আমার মনে আছে আমি কাগজ পড়তাম তখন, আনন্দবাজার পড়তাম, এখন পড়ি না। তখন আমি দেখেছিলাম একটা স্টোরি বেরিয়েছিল, ইন্দিরা গান্ধী যখন চাঁদে পৌঁছালো রাকেশকে জিজ্ঞেস করেছিলেন, উপর সে হিন্দুস্তান কেসা লাগ রা হ্যায়,
ও বলেছিল সারে যাহা আছে আচ্ছা, এই কথাটা আমি আজও মনে রাখি। তার কারণ সেদিন থেকে গর্ব হয়েছে। অটল বিহারি বাজপেয়ীও করেছে পোখরণ, আমি তো জানি, আমি তখন রেল মিনিস্টার ছিলাম। পাইপগুলো কোথা থেকে গেছে এটা তো আমাকেও জোগাড় করতে হয়েছে, আমি ভেতরকার ব্যাপার বলবো কেন, সিক্রেট আমি কখনো বলি না। কাজেই মনে রাখবেন, এর আগেও অনেকবার হয়েছে। আমাদের বৈজ্ঞানিকরা চিরকালই কাজ করেন, তাই নাসা থেকে ভাষা, আমাদের ছেলেমেয়েদের দাম খুব বেশি। আমেরিকায় যান, দেখবেন 50% ইন্ডিয়ান কাজ করছে বিভিন্ন জায়গায়। ইউকেতে যান, দেখবেন সব ইন্ডিয়ান। ইটালিতে যান, অর্ধেক ইন্ডিয়ান। সব জায়গায় ইন্ডিয়া ভর্তি। আর ইন্ডিয়াতে ইন্ডিয়ান লোকেরা পরাধীন হয়ে যাচ্ছে, কারণ এখন স্বাধীনতা শুধু বিজেপি পার্টির আছে, আর কারো কথা বলার স্বাধীনতা নেই, আর কারো কাজ করার স্বাধীনতা নেই। আপনারা আজকে সবাই পরাধীন ওদের রাজত্বে। আর আগামী দিন যদি কোনোভাবে ক্ষমতায় আসে, একমাত্র বিজেপি ছাড়া আর কেউ থাকবে না, সবার সাইনবোর্ড বন্ধ হয়ে যাবে, সবার দোকান বন্ধ হয়ে যাবে, শুধু ওরা একমাত্র ইন্ডিয়াকে অটোক্র্যাট যেটা চালাচ্ছে অটোক্র্যাসি চালিয়ে দেবে, সংবিধান উঠিয়ে দেবে। এই হচ্ছে অবস্থা। দেশ বাঁচাতে চান, বাংলা বাঁচাতে চান, সারা ভারতবর্ষের স্লোগান হবে জয় ইন্ডিয়া, কিন্তু বাংলায় স্লোগান হবে জয় বাংলা। মনে থাকবে, বাংলায় স্লোগান জয় বাংলা। বাংলা ইন্ডিয়াকে পথ দেখাবে। আর হাওড়াতে স্লোগান হবে জয় বাংলা, হুগলিতে হবে জয় বাংলা, উত্তরে হবে জয় বাংলা, দক্ষিণেও হবে জয় বাংলা, মাতলা নদীতেও হবে জয় বাংলা, ইছামতিতেও হবে জয় বাংলা, মেদিনীপুরেও হবে জয় বাংলা, তমলুকেও হবে জয় বাংলা, কাতিতেও হবে জয় বাংলা, নন্দীগ্রামেও হবে জয় বাংলা, সিঙ্গুরেও হবে জয় বাংলা, চন্দননগরেও হবে জয় বাংলা, বাঁকুড়াতেও হবে জয় বাংলা, পুরুলিয়াতেও হবে জয় বাংলা, মেদিনীপুর পশ্চিমেও হবে জয় বাংলা, ঝাড়গ্রামেও হবে জয় বাংলা, নদিয়াতেও হবে জয় বাংলা, বনগাঁতেও হবে জয় বাংলা, রানাঘাটেও হবে জয় বাংলা, বর্ধমানেও হবে জয় বাংলা, পূর্বেতেও হবে, পশ্চিমেও হবে, বীরভূমে হবে জয় বাংলা, মালদাতে হবে জয় বাংলা, মুর্শিদাবাদে হবে জয় বাংলা, উত্তর দিনাজপুর জয় বাংলা, দক্ষিণ দিনাজপুর জয় বাংলা, দার্জিলিং জয় পাহাড়, পাহাড় থেকে সমতল, কুচবিহার জয় বাংলা, আলিপুরদুয়ার জয় বাংলা, জলপাইগুড়ি জয় বাংলা। ঘামাচির ঝালা নিয়ে সারাদিন চলা, স্বস্তি অনাছে নিমের সুবাসে, এই বাংলার ঘরে ঘরে স্বস্তি অন। এনপি দত্ত অ্যান্ড সন। হাঁটুর ব্যথায় রিউমাট নিন, হাঁটুর ব্যথাটা কমবে, হোমিওপ্যাথির একটাই নাম, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন।